নমস্কার সবাইকে, ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে প্রায় সকাল 8:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন যেহেতু সবার স্কুল টাইমটা চেঞ্জ হয়ে গেছে, 9টা থেকে 3টা হয়ে গেছে, সেই কারণে আর কি 8:30-টার দিকে আর কি বেরিয়ে যেতে হয়। সবার যেহেতু একই টাইম, তো রাস্তায় বুঝতেই পারছো অনেকটা ট্রাফিক হয়ে যায়, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়। কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে, না হলে তো ওই 8:20-তে বেরিয়ে যায়। তো আজকে কী হয়েছে, ভাতটা যখন বসিয়েছিলাম তো গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তারপরে আর কি রেগুলেটর ওইটাতে ফিট হচ্ছিলো না, নতুন যেটা সিলিন্ডার আর কি, তো সেই কারণে একটু সময় লেগে গেছে। আর আমার সব কিছু মানে রেডি ছিল, টিফিনটাও আর কি রেডি ছিল, সকালে যেটা ভাত খেয়ে যায় তো সেই ভাতটাই আর কি হয়নি। ডালটাও আমার রেডি ছিল, শুধু ওই ভাতটা গরম গরম ভাত হয়ে গেলে তারপরে আর কি ভাতটা খেয়ে যেত। সকালবেলা ভাত খেয়ে যায়, টিফিনে আমি ভাত দিই না, টিফিনে ওই রুটি শুটি ওইগুলোই আর কি বানিয়ে দিই। আর ছোট থেকে ওকে অভ্যেস করেছি সকালে এক মুঠো আর কি ভাতটা খেয়ে যায়, ওই ডাল ভাত হোক আর চায় ওই দুধ ভাত হোক, কিন্তু ও দুধ ভাতটা ম্যাক্সিমাম আর কি অ্যাভয়েড করে, ওর ভালো লাগে না দুধ ভাতটা, তো সেই কারণে আর কি মুসুর ডাল ভাত খেয়ে যায়। আর নিরামিষ দিনে তো ওই মুগ ডাল আর কি, কাঁচা মুগ ডাল আমি রান্না করে দিই, ওই একটু আর কি ঘি দিয়ে খেয়ে যায়। তো অভ্যাস হয়ে গেছে যেহেতু ভাতটা খেয়ে যায়, তো ভাবছিলাম আজকে মনে হয় না ভাত খেয়ে যাবে। তো ঠাকুরের আশীর্বাদে মার ভাত খেয়ে গেছে, মানে আর একটু বেশি আর কি ফুটে তারপরে মানে হয়তো চালটা নরম হতো, কিন্তু ওইটার আর সময় হয়নি, তো ওর টাইম হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে আর কি মার ভাত খেয়ে গেছে, মানে ডাল দিয়ে আর কি মার ভাতটা খেয়ে গেলো। তো যাই হোক, আজকে সকালে জানি না কেন এত আর কি মানে ব্যস্ততার মধ্যে সময়টা গেল, মানে তবু আর কি টাইমে যে স্কুলে গেছে, একবার ভাবলাম যে মনে হয় না আজকে স্কুলে পাঠাতে পারবো, তো তারপরে দেখছি যে না হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ওই গুছানোর কাজগুলো সারছি। তো সকালবেলা যে বাসেগুলোর কাজগুলো থাকে সেগুলো আমার সারা হয়ে গেছে, ঘর দোয়ার মোছাও হয়ে গেছে, শুধু এই বিছানাপত্র আর কি গুছানোর বাকি থাকে, কারণ আমার অনেক পরে ওরা হয়তো এক এক করে উঠে, তো সেই কারণে আর কি বিছানাপত্র গুছানোর সময়টা আমার হাতে থাকে না, কারণ আমি বাসিঘরের কাজগুলো সেরে রান্নাঘরের দিকে চলে যাই। আর যখন আমার হাতে একটু সময় থাকে তো সকালবেলা স্নান করে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে যায়, তবু আজকে আর কি একদম সময় হয়নি, সেই কারণে সকালবেলা ওই ড্রেসটা চেঞ্জ করে তারপরে রান্নাঘরের কাজটা সেরে এসেছি। এখন আর কি জিনিসপত্র যেগুলো আর কি গুছানোর আছে, তারপরে ওই হালকা হালকা আর কি ডাস্টিং করতে হয়, সেটা আর কি করবো। তো আজকে টিফিনে ওই প্লেন পরোটা আর হচ্ছে ফরাসবিন আলু ভাজা আর কি, ভাজা না ওইটা কোরুর মতো করেছিলাম আর কি, অল্প করে অল্প একটু হালকা হালকা একটু মশলা দিয়ে করেছি, বেশ ভালো লাগে রুটির সাথে খেতে। আর পরোটাটাকে ওই রিফাইন আর সাথে হচ্ছে অল্প একটু ঘি দিয়েছি, রিফাইনে মেদে আর কি ঘি দিয়ে দিয়েছি, বাটিতে দেখতেই পাচ্ছ অল্প একটু রিফাইনে মেদে এক চামচ ঘি দিয়ে দিয়েছি, তাহলে আর কি পরোটাটা খেতে আর কি দারুণ হয়, মানে ঘির একটা ফ্লেভার আসে আর পুড়ে টুড়ে যায় না আর কি, ডাইরেক্ট আর কি ঘিটা দিয়ে দিলে তাহলে ঘিটা পুড়ে যায়, সেটার ফ্লেভারটা আর কি ভালো আসে না, সেই কারণে রিফাইনের সাথে দিয়ে দিয়েছি, এইভাবে চামচ দিয়ে হালকা করে আর কি রুটিতে লাগিয়ে দিব। তো এখন আমি আর পরোটা করছি না, ওই রুটি করে নিয়েছি, কারণ সকালবেলা তো মানে ওকে টিফিন দেব, দেওয়ার জন্য টিফিন বানাবো, তো সেই আর কি একটা মাথায় থাকে যে ওকে একটু ভালো কিছু খাবার দেব, তো সেইভাবে কি মানে ভালো টেস্টি হলে আর কি টিফিনটা খেতে ভালোবাসে বাচ্চারা, তো সেই কারণে আর কি এইভাবে বানিয়ে দিয়ে দিই সকালবেলা। আর এই দেখো কোরুটা রয়েছে, অল্প একটু রয়েছে, তো সেটা রেখে দেবো, দুপুরবেলা এসে আর কি খাবে। তো গতকালকের দুপুরের ওই কবিশাক অল্প একটু রয়েছে, যেহেতু এটা বাসি হয়ে গেছে তো দেওয়ার জন্য আর রাখছি না, তো আমি এখন রুটির সাথে খেয়ে নেবো। বেশ ঝাল ঝাল আর কি কবিশাক ছিল আর কি, খেতেও ভালো লাগে রুটির সাথে, আমার এই কবিশাকটা খেতে বেশ ভালো লাগে। তো সকালবেলার ব্রেকফাস্টে সেরে নিয়ে এখন আর কি ডাস্টিংয়ের কাজ, তারপরে ওই গুছানোর কাজ আর কি, টুকিটাকে যেগুলো থাকে সেটাই আর কি সারবো এখন। আর এই সিলিন্ডারের কাভারটা অনেকটা আর কি নোংরা হয়ে গেছিলো, গতকালকে ধুয়ে দিয়েছিলাম, তো সেটা আর কি ভিজা ছিল, তো আজকে সকালে আর কি রোদে দিয়ে তারপরে শুকিয়ে নিয়ে এসেছি, এখন আর কি কাভারটা লাগিয়ে নেবো। তো যেহেতু সিলিন্ডার আমার তিনটা, তো দুটো সিলিন্ডার আছে রান্না করে, আর একটা সিলিন্ডার আমার এই ঘরেই রাখতে হয়, মানে ঠাকুর ঘরেই রাখতে হয় এই ঘরটায়, তো এখানে আর কি কর্নারে রাখি, তো ওইটাতে কাভার যদি না লাগাই দেখতে বেশ ভালো লাগে না, তো সেই কারণে আমি ব্যাট কাভার দিয়ে আর কি কাভার বানিয়েছিলাম, এটা অনেক দিন আগেই বানিয়েছি। তো সিলিন্ডারের কাভারটা দেওয়ার পরে বেশ ভালো লাগে। আর গতকালকে ডান্স ক্লাস ছিল, আর ডান্স ক্লাস থেকে ফেরার পরে দেখছি ওর লেগিংয়ে অনেকটা আর কি কালো দাগ লেগে আছে, তো সেটা আর কি বুঝতে পারলাম যে ওই স্কুটিতে কালার করা হয়েছিল গতকালকে, গত পরশুদিন কালার হয়ে গেছিলো, তো সেই সময় আর কি ওটা কালারটা শুকায়নি। আর ডান্স ক্লাস থেকে ফেরার সময় দেখছি যে হাঁটুতে অনেকটা আর কি ব্ল্যাক কালার লেগে গেছে, তো প্রথমে তো ভাবছিলাম যে কালারটা হয়তো মানে আমি তুলতেই পারবো না, তো তারপরে দেখছি আর কি অনেকটা আর কি থিনার দিয়ে প্রথমে তুললাম, তো থিনার দিয়ে তো গেছে, কিন্তু ওই দাগ একটু যে থাকে কালো কালো দাগ থাকে সেটা আর কি যাচ্ছিলো না, তারপরে ওই অল্প একটু আর কি রিন সাবান দিয়ে ঘষে ঘষে তুলেছি, বুঝতেই পারছো সাদা রং যদি একটু আর কি দাগ লেগে যায় দেখতে ভালোও লাগে না, আর যদি রং তোলা না যায় তাহলে সেই কাপড়টা আবার কীভাবে পড়ে যাবে সেটাই আর কি ভেবে অনেক
তখন আর কি ওটা নিয়ে সময় কাটিয়েছিলাম। তো যাই হোক, ওইটা আর কি সাদা হয়েছে, রঙটা বেশ ভালো লাগছে এখন। তো শুকানোর পর আবার গুছিয়ে গেছি, রেখে দিয়েছি, কারণ নেক্সট সানডে আবার সাদা কাপড়টা পরে যেতে হবে। তো যাই হোক, এখন আর কি ওই স্কুলটা তো খুলে গেছে, বলছিলাম যে অনেকগুলো বুকস কিনেছিলাম, তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করেছি যে যেগুলো বুকস আর কি মা সরস্বতী চরণে রেখেছিলাম, পুজো হয়েছিল, কিন্তু বুকসগুলো আবার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বুক আর কি চেঞ্জ হয়েছে। তো যেহেতু এখন সবার আর কি এনসিইআরটির বুক হয়ে গেছে, তো সেই কারণে অনেক বুক আর কি চেঞ্জ হয়ে গেলো। তো তারপরে আবার আর কি নতুন বুক কিনে নিয়ে এসেছি, অনেকটা বুক আবার পাওয়া যায়নি। তো এখন আর কি এমআইএল চেঞ্জ হয়ে গেছে, প্রথমে আমার মেয়ে অল্টি নিত, তো এখন অল্টি নিচ্ছে না, এখন বাংলা নিতে হবে, আর না হলে ওই লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা হয়, যেটা আর কি খাসি হয়, সেটা নিতে হবে। তো আমরা ভাবছিলাম ঠিক আছে মাতৃভাষাটাই শিখুক, কারণ যখন ওকে অ্যাডমিশন করানো হয়েছিল ছোটো থেকেই, তখন কোনো স্কুলেই আর কি মাতৃভাষার অপশনটা ছিল না, মানে বাংলা ভাষার কোনো অপশন ছিল না, হয়তো অল্টি না হলে ওই খাসি অপশন ছিল। তো সেই কারণে ওকে অল্টিটাই নেওয়া হয়েছিল। তো ভেবেছিলাম আর কি অল্টিটাই আর কি কন্টিনিউ করুক, তারপরে আর কি আবার অপশন এসেছে ঠিক আছে অল্টি না হলে হিন্দি নিতে পারবে। তো এমআইএলটা ওর জন্য আমরা খাসি না নিয়ে হিন্দি নিয়েছিলাম। তো যাই হোক, এখন আবার ওকে মাতৃভাষা বাংলাই নিতে হবে, এটা আর কি একদম কম্পালসারি, হয় বাংলা না হলে খাসি। তো সেই কারণে এখন ও বাংলাই নিচ্ছে, তো নতুন করে আবার নতুন করে পড়াশোনা স্টার্ট হবে, তো বুঝতেই পারছো, সেটা নিয়ে আর কি একটু টেন্সে ছিলাম, তো সেই জন্য আর কি ব্লগ দিতে পারেনি। তো আজকে প্রচণ্ড আর কি বাতাস, তো বাতাস আর কি বুঝতেই পারছো কেমন সাউন্ড তোমাদেরকে শোনাবো। এই দেখো, কলা গাছটা আমি বাল্টিতে লাগিয়েছি, মার বাসার থেকে নিয়ে এসেছিলাম, ছোট্ট একদম ছিল, তো সেটা অনেকটাই আর কি এখন বড় হয়েছে। আমরা যেখানেই শিফট করব, এখান থেকে যদি শিফট যখনই করব, তো এই বালতিটা একসাথে নিয়ে যাব, সেই কারণে আর কি মাটিতে লাগাইনি, বালতিতেই রেখে দিয়েছি, কারণ আমাদের যে ওনার আছেন ওনার আর কি কলা গাছ ভালো লাগে না, সেই কারণে আর কি মাটিতে লাগানো হয়নি। তো এখন আমি আর কি আবার দ্বিতীয়বার স্নান করে, তারপর এখন পুজো করবো, সকালবেলা একদম সময় হয়নি ঠাকুর পুজো দিতে। তো এখন দেখো ঠাকুর পুজো দেওয়া হয়েছে, ঠাকুরের নিত্য সেবা দেওয়ার পরে এখন তোমরা আর কি ঠাকুরের একটু দর্শন করে নাও। স্নান করার পরে এক কাপ চা যদি না খাই একদম ভালো লাগে না, সকালে যেরকম এক কাপ চা না খেলে একদম কাজ করা যায় না, তো সেইভাবে আর কি স্নান করে কিছু না কিছুই খেতে হয়। তো এক কাপ সবসময় আমি একটু চা খেয়ে থাকি, বেশ ভালো লাগে। আর ওই তিন দিন হয়ে গেছে, এই পুদিনার চাটনি আমি কয়েকদিন আগে করেছিলাম, তো অর্ধেকটা আর কি করেছি, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো দেখতেই পারছো ফ্রিজে রাখার পর একটু একটু আর কি কালো কালো দাগ এসেছে, যদিও আর কি পুরোটা নষ্ট হয়নি, পাতা জাতীয় জিনিস না, ফ্রিজে রাখা যায় না বেশি দিন। তো যাই হোক, এখানে আমি তিন দিনের মতো ফ্রিজে রেখেছিলাম, তবু দেখছি আর কি আটকেই আছে। তো এখন আর কি পুদিনার চাটনি হবে, সাথে হচ্ছে ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে পনির তরকারি দেওয়ার জন্য আমি একটু অল্প করে পনির তরকারি করে নেবো, কারণ ওর পনির তরকারি আর কি বেশ ভালো লাগে, ও ওইটা দিয়ে আর কি খেয়ে নেবে, আর বেগুন ভাজা তো একদমই খায় না। তবু আর কি ভাবছি অল্প করে একটু আর কি পুদিনা চাটনিটা আর কি টেস্ট করাবো, তো যদিও আর কি খায় না, তো আমি এখানে আলাদা করে করেছি, দেখতেই পারছো একটাতে ঝাল বেশি করে দিয়েছি, একটাতে কম ঝাল করে বানিয়েছি। যদি বুঝে নেয় যে পুদিনা চাটনি এতটাই ঝাল হবে, তো সেই কারণে আর কেউ পাতেই নেবে না, তো এখানে আমি আলাদা করে করেছি, একটাতে একদম কম ঝাল করে দিলাম আর কি। তো যাই হোক, দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে গেছে, এবার আর কি রান্নাঘরের পরিষ্কার করার পালা, আর পাখিদের দানা কিন্তু আজকে দিয়েই দিয়ে দিয়েছে, তারপরে আর কি ডান্স প্র্যাকটিসগুলো করবে, আর ওর চ্যানেলের ডান্সটা দেওয়া হয়েছে, তোমরা যদি দেখতে চাও আমি আমার কমেন্ট পোস্টে আর কি ওর ডান্সের একটা লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে ও প্র্যাকটিস করছে, মানে নেক্সট যেটা আর কি ডান্স দেবে সেটা আর কি এক দুটো স্টেপ নতুন করে বার করে। তো ভাতটাত খাওয়ার পর বলছিলাম আর কি ভাতটাত খেয়ে ডান্স করবে না, কিন্তু তবুও আর কি ওর একটা ক্রেজিনেস যেটা থাকে, তো সেটাই আর কি বলছে এক দুটা নতুন স্টেপ আমি তুলেছি, সেটা আর কি তোমাকে দেখাবো। তো অল্প একটু রেস্ট করেছিলাম, তো তারপরে আর কি পড়তে বসেছে, তো বুঝতেই পারছো বাংলা অনেকটা আর কি এগিয়ে গেছে এখন। এখন আর কি ভাওয়েল সাইনগুলো আর কি শেখানো হচ্ছে, যেমন টা, টি, কু, এইগুলো আর কি, তো এগুলো আর কি লিখতে বলেছে, কয়েক পাতা আর কি প্র্যাকটিস করতে বলেছে, সাথে আর কি প্রোনাউন্সিয়েশন কোনটা কীভাবে হয়। আর যেহেতু একদম নতুন করে শিখছে, অনেকেরাই হয়তো বলবে যে এটাতে আবার কী, কিন্তু অনেক আর কি হার্ড, বাংলা আমরা নিজেই পড়েছি বুঝতেই পারি,
তো ও আর কি কখনো ভাবিনি দিয়া এইভাবে বাংলা ল্যাঙ্গুয়েজ শিখবে। তো এখানে দেখো আমি 4টা জেল পেন কেনা হয়েছে এখানে, আর হচ্ছে ওই যে বুকস যেহেতু চেঞ্জ হয়েছে কাবার টাবার লাগিয়ে নিয়েছিলাম, তো নেম প্লেটগুলো আর কি নষ্ট হয়ে গেছিলো, যেগুলো আর কি লাগানোর পর নষ্ট হয়ে গেছে, সাবজেক্ট যেহেতু আমরা বসিয়ে দিয়েছিলাম, তো আবার নেম প্লেট আর কি চেঞ্জ করতে হয়েছে। তো আবার নেম প্লেট, তারপরে ওই সক্স ওইগুলো এসেছে, আর ওই প্যানগুলো কয়েকটা এসেছে, জেল পেন দিয়ে লেখে দেওয়া আর কি ম্যাক্সিমাম। আর 10 মিনিটসের ব্রেক হয় সেই সময় আর কি, ও টিফিনটা খায় না সেই সময়, ওই আর কি স্ন্যাক্স বা ওই জুস ওইগুলো খাওয়া হয়, তো এটা আর কি আনা হয়েছে এখানে। তো আগে আগে কিন্তু নিয়ে যেত না, এখন তো আমি বলেছি নিয়ে যেতে, কারণ অনেকটা আর কি খিদা পেয়ে যায়। আর টিফিনটা যেহেতু অনেকটা আর কি কম নিয়ে যায়, 2টার থেকে বেশি রুটি নিয়ে যায় না, একটা তো রুটি শেয়ারিংয়েই চলে যায় আর একটা রুটি খেয়ে নেয়, তো তার জন্য বলেছি আর কি স্ন্যাক্স নিয়ে যেতে। তো এখানে দেখো স্ন্যাক্স ওইগুলো আর কি নেওয়া হয়েছে, তো আমি ভেবেছিলাম যে আর কি প্রত্যেক দিন একটা জুস আর যে কোনো বিস্কিট বা ওই চকোপাই ওগুলো যা যেটা ভালো লাগে আর কি ওইটা খাবে। আর যেহেতু সামনেই বেকারি আছে, ওইখানে আর কি একদম নরম নরম তুলতুলে আর কি ওই ব্রেড পাওয়া যায়, তো সবসময় আমরা কিন্তু ব্রেড খাই না যদি, তো মাঝে মাঝে খাওয়ার ইচ্ছে যায়, তো সেই কারণে এখানে দেখতে পাচ্ছ ওই ব্রেড আনা হয়েছে। তো এখানে আমি সবাইকে এখন ওই ডিম দিয়ে পকোড়া বানিয়ে দেবো, আর সাথে এক সাইডে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি, আর ওদের জন্য ওইটা দিয়ে দেবো, আর আমি ওই ব্রেড আর কি এমনিতেই খাবো, কাঁচা ব্রেডই আর কি ভালো লাগে আমার, কারণ আমি তো ডিম খাই না সেই কারণে। আর ওইটা খাওয়ার পর তারপরে আর কি আবার পড়তে বসবে, মানে মাঝে যেরকম আর কি ব্রেক হয় সেটা। ক খ গ গ ঙ ঙ চ ছ জ জ ঞ ঞ ঞ ত ঠ দ ধ ট ঠ ঢ ঢ দ ত ঠ দ ঢ দ বলবে না মূর্ধন্য মূর্ধন্য ত ঠ দ ধ ধন্যন্য প ফ ব ভ ম তারপর খণ্ডিত তারপরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু শিখেছি তো দেয়ার পড়াশোনার ওই জাস্ট খালি এখন হোমওয়ার্কগুলো বাকি আছে টুকিটাকি, ওইগুলো আর কি ও নিজেই করে নিতে পারবে, তো সেটা ও করছে। আর এতক্ষণ তো ওই বাংলা নিয়ে একটু আর কি বসেছিলাম, আর এবার যেহেতু এখনও টিউশনে দেওয়া হয়নি, আর এখানে না টিউশন পাওয়াটা একটু আর কি সমস্যা হচ্ছিলো, ভালো টিচার পাওয়া যায় না, তো সেই কারণে এখনও টিউশন দিইনি, আমি নিজেই পড়াবো। আর এখানে দেখো দুপুরবেলার ভাত অল্প একটু ছিল, তো সেটা আর কি একটু গরম করে রেখেছি, ওটা স্নোইকে দিয়ে দেব, ওই ফ্রিজে একটু আর কি মাংস আছে ওইটা আর কি একটু গরম করে দিয়ে দেব। তো ওর জন্য ওই লিভার আনা হয়েছিল, ও যেহেতু একদম আর কি হাড়টা চাবাতে পারে না, তো ওকে সবসময় ওই লিভার আর না হলে ওই বোনলেস মাংস দেওয়া হয়, যেহেতু ও হাড়টা একদমই চাবাতে পারে না সেই কারণে। আর এখানে দেখো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আজকে আর কি লাই পাতা দিয়ে মাছ তরকারি রান্না হবে, নর্মালি তো যখনই লাই পাতা আসে ওই সুরুয়া বানিয়ে খাওয়া হয়, তো আজকে অনেকদিন ধরে ভুল ছিল আর কি যে একটু আর কি মশলা কষিয়ে ভালো করে ঝাল করে লাই পাতা দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করব। তো দেয়া যেহেতু এইগুলো তরকারি খায় না, একটু ঝাল ঝাল জাতীয় জিনিস খায় না, তো ওর জন্য আর কি মাছ ভাজা ডাল খাবে, ওর ওইটাই আর কি পছন্দের খাওয়ার। তো এখানে দেখো আমি লাই পাতাটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি, তারপরে অল্প একটু জল দিয়ে মাছটা দিয়ে দিলাম, এখন আর কি একটু ফুটতে দেব। তো এই হচ্ছে রাত্রের আর কি আমাদের ডিনার, তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকো, ভালো।